কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি বেশ কিছুদিন ধরে ভাবতেছিলাম যে আমি ডিজিটাল মার্কেটিং কাজ করি, লোকাল এবং অনলাইন মার্কেট প্লেসের, যেটা দীর্ঘদিন ধরে আমি বন্ধ রাখছিলাম কিন্তু আবার শুরু করছি। পাশাপাশি গ্রাফিক্স রিলেটেড লোকালও কিছু কাজ করি এবং মার্কেট প্লেসের বা বিভিন্ন জায়গা থেকে কিছু কাজও আমি নিয়ে, আমার কিছু লোক আছে বা আমি নিজেও করে থাকি। তো আমি ভাবতেছিলাম ম্যাক্সিমাম কাজগুলো আমি বাইরে থেকে করাই। এখন আমার তো অলরেডি একটা টিম হয়ে গেছে, যে যারা আমার গ্রুপ মেম্বার আছে, আমার গ্রাফটেক লাইভ ক্লাস যে গ্রুপটা এখানে আছে, এবং আমার যারা পরিচিত আছে, বিশেষ করে আমার সাথে যারা কানেক্টেড আছে, তাদেরকে আমি কিছু একটা দিতে পারি কিনা। তো দেখেন, আমি সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো এগুলো বাইরে থেকে করাইনি, তাদের একটা পেমেন্ট দিয়ে দিই আমি, সেখান থেকে একটা অ্যামাউন্ট পার্সেন্টেজ রেখে আমি ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়ার পরে আমি হচ্ছে কি করি, কিছু ওয়ার্কারদের কাছে আমি দিয়ে দিই, তাদের একটা পেমেন্ট দিই, তার থেকে আমি একটা পার্সেন্টেজ রেখে দিই আমার কমিশনটা। সেমভাবে তারা কিন্তু বিভিন্ন ওয়েতে এই কাজগুলো করে দিচ্ছে আমাকে। আমি সেই কাজটা চিন্তা করছি, আমার যারা পরিচিত আছে বা আমার সাথে যারা কানেক্টেড আছে তাদেরকে দিয়ে করাবো। আমি যে অ্যামাউন্টটা তাদের বাইরে দিয়ে দিই, ওই অ্যামাউন্টটা যদি এইখানে আমি এই গ্রুপের মধ্যে যদি আমি দিয়ে থাকি, যে জবগুলো যদি আমার এই টিমে যারা আছে বা আমার সাথে যারা কানেক্টেড আছে তারা যদি করতে পারে, তারা সেই অ্যামাউন্টটা পেলো। এই জন্য আমি টোটাল চিন্তাভাবনা থেকে অনেকের সাথে কথা বলছি, সবাই ইন্টারেস্টেড, তাই এই গ্রুপটা ওপেন করলাম, যেটা মাইক্রো ওয়ার্কার টিম আমি দিয়েছি, এটা মাইক্রো ওয়ার্কার টিম। যদি আপনাদের পছন্দ না হয় আমার সাজেস্ট করবেন, আমি চেঞ্জ করে দেব, তা আসলে মনে হয় না খারাপ লাগে। মাইক্রো ওয়ার্কার মানে ছোটো ছোটো কাজ, ছোটো ছোটো অ্যামাউন্ট, কিন্তু এটা জমতে জমতে একটা বড় অ্যামাউন্ট হয়। যেমন বিভিন্ন মাইক্রো ওয়ার্কার সাইড আছে, সেইখানেও আমরা কিন্তু একটা সময় ছোটো ছোটো 10 সেন্ট, 5 সেন্ট, 15 সেন্টের কাজগুলো করতাম, ডাটা এন্ট্রি, কিছু কিছু ক্লিক করা বা এই ধরনের। তো এটাও অন কাইন্ড অফ, তাই আপনি এখানে যে সিস্টেমে কাজগুলো করতে পারবেন আমি সম্পূর্ণ পুরোটাই দেখাবো। তো এটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার টিম, এখানে কারা কারা জয়েন করতে পারবেন, শুধুমাত্র যাদেরই কাজের আগ্রহ আছে। এই কাজে আপনাকে 10 ঘন্টা, 15 ঘন্টা বা 5 ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, এত টাইম দেওয়ার দরকার নেই। 1 মিনিট যদি আপনার টাইম থাকে আপনার হাতে, তাহলে আপনি এই কাজটা করতে পারবেন, অনলি 1 মিনিট। আর যদি আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনি করতে পারবেন, অ্যান্ড্রয়েড ফোনের থাকলেও আপনি করতে পারবেন। আবার যারা গ্রাফিক্সের স্কিল আছে তারাও কিন্তু আরও একটু এক্সট্রা কাজ করতে পারবেন, কারণ গ্রাফিক্সের কাজ আমি এখানে দেব এবং আমি এটা খুব তাড়াতাড়ি শুরু করব আস্তে আস্তে। তো এখন যে কাজগুলো আছে সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো, যেমন পেজকে আমরা প্রমোট করি, বিভিন্ন পোস্টে লাইক ম্যানেজ করে দিই, বিভিন্ন ইভেন্টে, বিভিন্ন গ্রুপে আমরা মেম্বার জয়েন করাই নানান ধরনের, তারপরে লিঙ্কডিন, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ঠিক আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, এই জায়গাগুলোতে আমরা কী করি যে সাবস্ক্রাইবার, ফলোয়ার, তারপরে হচ্ছে কমেন্ট, লাইক, ইউটিউবের ভিডিও ভিউ, এইগুলো আমরা, যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে ডিজিটাল মার্কেটের যারা, তারা কিন্তু এগুলো প্রমোট করে, এগুলো বিভিন্ন জায়গা থেকে তারা ম্যানেজ করে। তো আমি সেম কাজটা আপনাদের এই গ্রুপে দিয়ে দেবো। যেমন অলরেডি একটা কাজ আছে, আমি গ্রুপ শুরু করার সাথে সাথে একটা কাজ অলরেডি পোস্ট দিয়ে দিছি, এইখানে আপনারা কী করবেন, জাস্ট এইখানে দেখেন আমি কোয়ান্টিটি লিখে দিছি, প্রজেক্ট নেম ওয়াইটি সাবস্ক্রাইবার, মানে ইউটিউব সাবস্ক্রাইব, কোয়ান্টিটি 400, স্টেট কাউন্ট 668, তারপর হচ্ছে প্রজেক্ট বাজেট 400 টাকা। 400 টাকা মানে আপনার $5-এর মতো প্রায়, ঠিক আছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন ক্লিক করলে এই যে চ্যানেলটা এখানে চলে আসছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, জাস্ট একটা ক্লিক, ওকে, আপনি কেটে দেবেন, আর কোনো কাজ না। আপনি অ্যান্ড্রয়েড ফোন আছে আপনার কাছে, আমি যে গ্রুপে কোনো জব পোস্ট করলে আপনার সাথে সাথে নোটিফিকেশন যাবে, জাস্ট আপনি ক্লিক করে এটা ওপেন হয়ে গেলে জাস্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন, আপনার কাজ শেষ, আর কোনো কাজ নেই। এবার আপনি কী করবেন, এটাকে আপনি এখানে যে সাবস্ক্রাইব করছেন না, এইখানে যে সাবস্ক্রাইবটা করছেন, সে ফোনে যদি ফোন থেকে যদি করেন তাহলে ফোন থেকে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, জাস্ট স্ক্রিনশট। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, যে আমি চ্যানেলে একটা স্ক্রিনশট নিলাম। এখন দেখেন সাবস্ক্রাইব করার সাথে সাথে আমি এখানে যদি রিলোড দিই, তো আমার এখানে কিন্তু একটা 67-68 হয়ে গেছে। তো
আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, ব্যাস এতটুকুই নিয়ে সেভ দিয়ে দিলাম, কোথায় সেভ হলো আল্লাহ জানে। এখন আমি আবার আমার ফেসবুকের এখানে যাবো, গিয়ে এখানে দেখেন আপনার প্রুফটা, আপনি যে করছেন এটা সেটা আপনার প্রুফ, জাস্ট এই ফর্মটাতে ক্লিক করবেন, কমেন্টে প্রত্যেকটা কমেন্টে এরকম প্রুফ সাবমিটেড থাকবে, যেখানে আপনার নাম, আমার নাম তামজিদ, তামজিদ দিয়ে দিলাম, অ্যাড ফাইল এখানে যাব, গিয়ে ওই যে আমি যে স্ক্রিনশটটা নিলাম না, আমি একটা সাবস্ক্রাইব করছি তার স্ক্রিনশট, এটা আমি এখানে দিয়ে দেবো, দেখি কোথায় এটা মনে হয় 16, ওপেন করে দেখি তো, হ্যাঁ এটা, জাস্ট আমি এটা এখান থেকে দিয়ে দিচ্ছি, এটা আমি দেখেন এটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তবে আপনি যে কাজটা করবেন, যদি সাবস্ক্রাইব করেন, যদি সাবস্ক্রাইব করেন তাহলে এইখানে আপনার এইটা এখানে দিয়ে দিলেন, দিয়ে আপলোড দিয়ে দিবেন, এটা কিন্তু আপলোড হয়ে গেছে, সাবমিট, এই প্রুফটা আপনার নাম এবং এটা কিন্তু আমার কাছে জমা হয়ে যাচ্ছে। আর আপনার যখন সাবস্ক্রাইবটা করবেন তখন অবশ্যই আপনার চ্যানেলের এখানে আপনার নাম বা কোনো একটা কিছু থাকবে, এইটা একটু এখান থেকে দিয়ে দিবেন, সাথে এটা স্ক্রিনশট নেবেন এমনভাবে যেন আপনার এটাও দেখা যায়, তাহলে এটা যে আপনার রিয়েল তাহলে আমার বুঝতে কষ্ট হবে না, ঠিক আছে। তো এটা গেল, জাস্ট এতটুকুই, আপনি এটা করার কারণে, জাস্ট এতটুকু করার কারণে আপনি 70 সেন্ট আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, আপনার যে ডিটেলসগুলো থাকবে, আর এই ডিটেলসটা কোথায় জমা হবে তাই তো, এরকম ডিটেলসটা জমা হবে হচ্ছে এখানে, এটা মেন, এই যে রেজিস্ট্রেশন ফর্ম, এইটা কন্ট্রিবিউটার যদি হন, আমাদের মাইক্রো যে ওয়ার্কগুলো কন্ট্রিবিউটার যদি হন তাহলে আপনার রেজিস্ট্রেশন করতে হবে আগে, যে আপনার ডাটাটা তো আমার কাছে থাকতে হবে, যে আমি আপনার নামে এই কাজটা করছেন তার জন্য আপনার এত সেন্ট বা এত পয়সা পাইছেন, আমি সেটা, আপনি যদি এটা ডলারে কনভার্ট করেন তাহলে 70 সেন্ট কম না, 20 টাকা, মাইক্রোসফট সাইটগুলোতে আমরা কাজ করি, বসে না থেকে কিছুটা হলে তো আপনি ইনকাম করতেছেন। তারপরে হচ্ছে আপনার নাম এখানে তামজিদ, ফেসবুক আইডি লিঙ্ক, আমার ফেসবুক পার্সোনাল যে ফেসবুক আইডি তার লিঙ্ক আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আপনার লিঙ্কটা দিবেন, তার কারণ কি এই ডাটাগুলো থাকলে আমার সুবিধা হবে, যে আপনার আইডেন্টিফাই করতে সুবিধা হবে, এবং আপনার যে পেমেন্টটা যেন আপনার খাতায় যায়, আপনার নামেই উঠে, সেটা আমাকে বুঝতে সুবিধা হয়, ফুল নাম দিয়ে দিলেন। তারপর বিকাশ নাম্বার 01920, আপনার যে নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন, ফোন নাম্বারও আপনি দিয়ে দেবেন, আপনার আর পার্সোনাল ফোন নাম্বার বিকাশ নাম্বার দিতে হবে, কারণ এই বিকাশ নাম্বারে কিন্তু আপনার পেমেন্টটা যাবে, আমরা বিকাশ করে দেবো আপনাকে। তারপর এখানে আপনার একজন মিউচুয়াল ফ্রেন্ডের নাম লিখতে বলা হয়েছে, তার কারণ হচ্ছে যে আপনাকে যেন আইডেন্টিফাই করা যায়, হতে পারে আমার নাম তামজিদ, আমার একজন ফ্রেন্ডের নাম সুমন, তামজিদ নামে তো আরও একজন থাকতে পারে, তার ফ্রেন্ডের নাম যদি থাকে তাহলে দুজনকে পারতো, তার ফ্রেন্ডের নাম মনে করেন রফিক, তাহলে কি আমার নাম তামজিদ, আমার ফ্রেন্ডের নাম সুমন, তার নাম তামজিদ, তার ফ্রেন্ডের নাম রফিক, তাহলে আইডেন্টিফাই করা কিন্তু যাচ্ছে, একটা একজনের এসে আরেকজনটা না যায় যেন। আর এই ফ্রেন্ড অবশ্যই আপনার আমাদের যে গ্রুপে যে আছে, গ্রুপে মানে হচ্ছে এই যে মাইক্রো ওয়ার্কার টিম, এই গ্রুপে যারা আছে তাদেরকে দেবেন, তাদের ছাড়া তো আমি চিনব না, আপনার হয়তো গ্রামে একজন ফ্রেন্ড আছে তাকে তো আমি চিনব না এখান থেকে এখানে, ঠিক আছে, যারা আপনার এই, তো এটা একেবারে সিম্পল, আমি এখানে দিয়ে দিলাম, শুনুন সাবমিট, রেজিস্ট্রেশনের সময় এইগুলো লাগবে, আমার বিকাশ নাম্বার, আপনার পার্সোনাল নাম্বার হচ্ছে আপনার নাম, ফুল নাম, আর এইখানে হচ্ছে আপনার মিটন, সাবমিট করে দিলেন, এটা সাবমিট হয়ে গেল, এটা কিন্তু আমার কাছে রেকর্ড হিসেবে থাকতেছে। আপনি যখন এই প্রজেক্টটা একটু আগে যে প্রজেক্টটা কমপ্লিট করছেন, এই প্রজেক্টটা এই যে আমাদের এই কন্টেস্টটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে ডিলিট করে দেব, ডিলিট করে দিলে আমার কিন্তু আপনার ডাটাটা এখানে থেকে যাচ্ছে, আমি এগুলো আপনার যে নাম, আপনার যে শিট থাকবে সেই শিটে আপনার নামের পাশে এই অ্যামাউন্টটা যোগ হয়ে যাবে, ঠিক আছে। আর এইখানে দেখেন এই একটা কাজ দিয়েছে, এমনও দিন আসবে যে 10-15টা কাজ দিয়ে দেব, জাস্ট খালি ইউটিউবের লিঙ্ক, তারপরে ফেসবুকের কমেন্টের একটা লিঙ্ক দিয়ে দিতে পারি, মনে করেন যে এইখানে এই যে পোস্টটা, এই পোস্টটাতে আপনাদের, সরি এই যে পোস্টটা,
এই পোস্ট ভালো হয়েছে, এই পোস্টে গিয়ে কমেন্ট করবেন। জাস্ট আমি এখানে গিয়ে এটা দিয়ে দিলাম, পোস্ট দিয়ে দিলাম, এই পোস্টটা আমি এখানে পোস্ট দিয়ে দিলাম। আপনারা এই পোস্টে ক্লিক করবেন, এখানে আমি বলো কতগুলো কমেন্ট লাগবে সেটা আমি বলে, জাস্ট এখানে ক্লিক করে আপনি পোস্টে যাচ্ছেন। এখানে গিয়ে বল হলো যে আপনি এক্সেলেন্ট লিখে দেন, এক্সেলেন্ট লিখলেন, এক্সেলেন্ট লিখে আপনি এখানে পোস্ট দিয়ে দিলেন। এখানে আপনার কী হবে, এই যে আপনি লিখছেন না এটা স্ক্রিনশট সেমভাবে নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনি কিন্তু এই স্ক্রিনশটটা আমি কি করব, এই যে পোস্টটা দিয়ে দিছি এখানে, এই যে পোস্টটা দিয়ে দিছে এখানে, আপনার এই যে কমেন্টে কিন্তু আমি এরকম একটা সাবমিট করার গুগল ফর্ম দিয়ে দেবো, প্রত্যেকটার সাথে আমি আলাদা আলাদা দিয়ে দেবো, যাতে আপনি এই কাজটা করছেন আপনার প্রুফটা আপনার অ্যামাউন্টটা যোগ হয়। ঠিক আছে, এইভাবে আমি প্রতিদিন মিনিমাম একটা কাজ দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা এখানে কন্ট্রিবিউশন আপনাদের ভালো হয় তাহলে এখান থেকে আমি আশা করি পার মান্থে আপনাদের আপনি দুই মানে এমনও সময় আসবে 4-5 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। স্টার্টিংটা কিছু না, জাস্ট এতটুকু করতে আপনার কিন্তু বেশি সময় লাগতেছে না। এরপরে যারা গ্রাফিক ডিজাইনের স্কিল আছে তাদেরকে কিন্তু আমি টোটালি গ্রাফিক্স একটা প্রজেক্ট এখানে দিয়ে দেবো, যে একটা বিজনেস লাগবে, একটা ফ্লায়ার লাগবে, একটা ব্রোচার লাগবে। যেমন আপনারা যদি এখানে দেখেন, আমি কিন্তু এখানে অনেকগুলো ব্যাচের কাজ টাজ করাই, এই নাজমুন ভাইয়ের ব্যাচ টাজ বা এনাদের ফেসবুকে বুস্ট টুস্ট কিন্তু আমার হাত দিয়েই হয়। এখন অলরেডি ওনার একটা অর্ডার আছে, তো এই কাজগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দিলে কী হবে, আপনি জাস্ট ওইখানে বিজনেস কার্ডের যে রিকোয়ারমেন্ট থাকবে ওইভাবে ডিজাইন করুন, ডিজাইন করে আপনার এরকম সাবমিট করার এরকম একটা লিঙ্ক থাকবে, যে আমি এরকম ডিটেল দিয়ে দিলে একটা বিজনেস কার্ড লাগবে, বোথ ব্যাক অ্যান্ড ফ্রন্ট, কালার হবে এই, ফ্রন্ট হবে এই। ঠিক আছে, জাস্ট এবার ডিজাইন করেন, আর ওই রিলেটেড যদি কোনো আপনার থাকে, লোগো থাকে থাকে সব আমি এখানে দিয়ে দেবো। আপনার ডিজাইন করুন, ডিজাইন করে এবং সাবমিট করে একটা ফর্ম থাকবে, সেইখানে আপনার সবাই সাবমিট করবেন। এইখানে গিয়ে আপনার ডিজাইনটা আপনি সাবমিট করতেছেন, সাবমিট করার সময় আপনি জাস্ট একটা জেপিজি ফাইল দেবেন, আপনি কিন্তু সফট ফাইল দেবেন না, এআই ফাইল দেওয়ার দরকার নেই বা পিএইচডি ফাইল দেওয়ার দরকার নেই। আমি ওইগুলো ক্লায়েন্টের কাছে ডিরেক্ট পাঠাই দেবো, ক্লায়েন্টের যেটা পছন্দ হবে, যেটা ক্লায়েন্ট কনফার্ম করবে তাকে বলবো এবার আপনারটা আমি উইনার এখানে ঘোষণা করে দেবো এই গ্রুপে, হ্যাঁ ইনি উইনার হয়েছে। এবং ওই প্রজেক্টের ওই বিজনেস কার্ডের জন্য কতটা অ্যামাউন্ট আছে সেটা আমি এখানে লিখে দিয়ে দেবো। তারপরে যে উইনার হবে, ক্লায়েন্ট যার কাজটা পছন্দ করবে আমি তাকে উইনার ঘোষণা করবো এবং সেই প্রাইসটা সেই পাবে। যখন তাকে উইনার ঘোষণা করবো, ক্লায়েন্ট যখন কনফার্ম করবে তার কাছে, তখন আমি পিএইচডি বা এআই ফাইল বা সমস্ত কিছু তখন তার কাছ থেকে নেবো। আপনার শুধুমাত্র প্রথমে জাস্ট জিপিজি ফাইলটা এখানে সাবমিট করবেন, মকআপ টকআপ করে সুন্দর করে, এবং সেটা ক্লায়েন্ট কনফার্ম করলে আমি লোকাল থেকেই অনেকগুলো দোকানেরও পেজের কাজ আছে বা দোকানেরও গ্রাফিক্সের কাজ আছে, অনেকগুলো ব্যাসের আছে, এসব কাজগুলো আমি কিন্তু প্রচুর কাজ এখানে দিয়ে দিতে পারবো। এবং মার্কেট প্লেস থেকে আমি সহজ করে কাজ নিতে পারবো, এবং ঢাকাতেও অনেক জায়গায় লিঙ্ক আছে, আমি সেখান থেকে কাজ নিয়ে আসতে পারবো, নিয়ে আপনাদের দিতে পারবো। আর এটা করলে কী হবে, আপনাদের গ্রাফিক ডিজাইন আমার আমার কাছ থেকে শিখতেছেন, তাদের কিন্তু ইন্টার্নশিপের একটা ইয়ে পেয়ে যাচ্ছেন। আর টোটাল এখানে ক্লায়েন্টের সাথে কীভাবে কনভার্সেশন করতে সমস্ত কিছু এভরিথিং আমি দেখাবো। আরেকটা গুড নিউজ হচ্ছে, যারা আমার এই গ্রুপে থাকবেন তাদেরকে আমি ফ্রি কোর্স করাবো, যারা গ্রাফিক ডিজাইন কমপ্লিট করছেন তাদেরকে ইনডিজাইন বা আদার্স নতুন নতুন আমি এইখানে আপনাদের স্কিল ডেভেলপমেন্টের কাজ করতে থাকবো। আর যারা এইখানে শুধুমাত্র যে ফেসবুক ইউটিউব এইগুলো না, লিঙ্কডিন না, এভরিথিং কাজ আমি এখানে দেবো এবং সেই কাজগুলো আপনাদের আমি শেখাবো। এই কাজগুলো আপনার এখান থেকে বাড়তি কিছু ইনকাম করতে পারবেন, পাশাপাশি হচ্ছে যে আপনার এই কাজটা শেখা হয়ে যাচ্ছে। তো আশা করি আমাদের উদ্দেশ্যটা বুঝতে পারছেন, যে বাইরে যে টাকাটা আমি দিতাম ওই টাকাটা আমি যদি এই গ্রুপের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করতে পারি তাহলে কিন্তু আপনাদের একটি আর্নিং হবে, ঘুরতে ফিরতে কিন্তু আপনাদের এটা হয়ে যাচ্ছে। সো যারা সোশ্যাল মিডিয়া রিলেটেড গ্রাফিক্স বাদে কাজ করবেন তাদের অ্যান্ড্রয়েড ফোন হলে হবে, তাদের বাড়তি কোনো নলেজ থাকার দরকার নেই, কোনো কিছু নেই। যেমন সাবস্ক্রাইব একটা দেখলাম, ফেসবুকে একটা কমেন্ট করা দেখালাম, একটা গুগল পেজে গুগলের রিভিউ দেওয়া দেখালাম, ফেসবুক পেজের রিভিউ, যেই বুঝবেন না আমি সেটা আপনাকে এক্সপ্লেন করে দেবো কোন কাজটা কীভাবে করবেন। সো আপনি কিন্তু মোটামুটি 800টা একদম সোশ্যাল মিডিয়া মার্কেটার হয়ে যাবেন এখান থেকেই।
কাজ করতে করতে ফ্রি হয়ে যাচ্ছেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর আপনাদের ফ্রেন্ডদেরকে যত পারেন ইনভাইট করেন যারা ইন মানে এইটাতে জয়েন হতে চায়। আপনাদের যদি কন্ট্রিবিউশন ভালো থাকে তাহলে আমি প্রচুর কাজ নিয়ে আসতে পারবো। যদি আমি প্রতি মাসে যদি 500টা কাজ আনতে পারি তাহলে আপনাদের দেখেন 500টা কাজ সে যদি 500টা অনলি মানে নিয়ে আসতে পারি তাহলে আপনাদের ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।